বিশ্বের সেরা দশ ধনী দেশ। বিভিন্ন দেশের আন্তর্জাতিক ডলার বিবেচনা নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দশ দেশের তালিকা প্রকাশ করেছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্স। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য ব্যবহার করেছে। লুক্সেমবার্গ ধনী দেশ হিসেবে গত বছর দেশটির অবস্থান ছিল তৃতীয়, এবার দেশটির অবস্থান শীর্ষে। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় কত বছরের তুলনায় বেড়েছে? এবছর এ আয় হল $1,18,000, গত বছর যা ছিল $1,12,000। লুক্সেমবার্গ হল ইউরোপের আরেক ট্যাক্স হ্যাভেন বা কর স্বর্গ। সিঙ্গাপুর গত বছর চতুর্থ অবস্থানে ছিল দেশটি, এবছর মে পর্যন্ত অবস্থান দ্বিতীয়। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $97,057। গত বছরের চেয়ে আয় কমেছে, তবে অবস্থান বেড়েছে। গত বছর পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ছিল $105,700। এশিয়ার অন্যতম করের স্বর্গরাজ্য বা ট্যাক্স হ্যাভেনের দেশ। তিন আয়ারল্যান্ড পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $94,392। গত বছর পিপিপিতে মাথাপিছু জিডিপি ছিল $87,000। চার কাতার গত বছর গ্লোবাল ফিন্যান্সের তালিকায় শীর্ষে ছিল কাতার। ২০ বছর ধরে তারা শীর্ষ ধনী দেশের অবস্থান ধরে রেখেছিল, তবে এবার দেশটির অবস্থান চলে এসেছে চতুর্থে। গত বছর তেলের দামে যে তীব্র পতন হয়েছিল তার প্রভাব পড়তে দেখা গেছে দেশটির অর্থনীতিতে। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $93,508। ৫ সুইজারল্যান্ড পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $72,874। গত বছর পিপিপি ডলারের দেশটির মাথাপিছু জিডিপি $67,600। সুইজারল্যান্ড মানেই কেবল ঘড়ি, সাদা চকলেট, সুইস চাকু বা প্রাকৃতিক সৌন্দর্য নয়, পর্যটন তো আছেই, ভারী শিল্পের জন্য বিখ্যাত দেশটি। ৬ নরওয়ে পিপিপিতে মাথাপিছু আয় $65,800। ১৯৬০ সালে এখানে তেল আবিষ্কার হয়। যতদিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ছিল ততদিন দেশটির সমৃদ্ধি কেবলই বাড়ছে। তবে ২০২০ সালে জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন হয়, সেই সঙ্গে ছিল মহামারীর তাণ্ডব। সব মিলিয়ে গত বছর নরওয়ের অর্থনীতি 2.5% সংকুচিত হয়। ৮ যুক্তরাষ্ট্র ২০২০ সালে করোনার কারণে কঠিন সময় পার করলেও ধনী দেশের তালিকায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। পিপিপিতে মাথাপিছু আয় $63,416। ইনস্টিটিউট ফর পলিসি স্ট্র্যাটেজি অনুসারে মার্চ ২০২০ থেকে এপ্রিল ২০২১-এর মধ্যে আমেরিকার ৭১৯ বিলিয়নিয়ারের সমষ্টিগত সম্পদের পরিমাণ $1.62 ট্রিলিয়ন বেড়েছে প্রায় 55%। ৮ রুনেই দারুসসালাম পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $62,371। ১,788টি কক্ষ, ২৫৭টি বাথরুম, ৫,000 অতিথির সংকুলন হবে এমন একটি হল রুম, পোলো খেলার জন্য ২০০ ঘোড়ার শীততাপ নিয়ন্ত্রিত আস্তাবল। এই হচ্ছে দেশটির সুলতান হাসান আল বলখিয়ার থাকার প্রাসাদের ছোট্ট একটি বিবরণ। তেলসহ বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে দেশটিতে। ৯ হংকং এটি সাবেক ব্রিটিশ উপনিবেশ চীনের এই বিশেষ প্রশাসনিক অঞ্চলটির মূল ভূখণ্ড এবং এশিয়ার শীর্ষ আর্থিক কেন্দ্রের প্রবেশদ্বার। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $59,520। স্বল্প কর, উত্তরাধিকার শুল্কবিহীন, আমদানি বা রপ্তানির উপর কোনো শুল্ক না থাকা হংকংয়ের অর্থনীতির বৈশিষ্ট্য। ১০ ডেনমার্ক পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $58,932। গত বছর যা ছিল $62,371। ডেনমার্কের সবচেয়ে বড় র্যাঙ্কিং হল বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় রয়েছে ডেনমার্ক।